লতিফ ট্রাভেলস রমজানের পরশ রমজানের পরশ রমজানের পরশ রমজানের পরশ রমজানের পরশ জীবন হোক মহিমান্বিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লতিফ ট্রাভেলস রমজানের পরশ 2024 পাওয়ার্ড বাই টিভিলি। আপনারা প্রতিদিন আমাদেরকে দেখছেন, এজন্য আপনাদের প্রতি শুকরগুজার, এবং আমরা আশা করব আমাদের আগামী পর্বগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন। এবং সপ্তম পর্বে আমাদের সাথে বরাবরের মতো তিনজন প্রতিযোগী বন্ধু রয়েছেন, সেই তিনজনকে আমরা চিনে নিই আজকের এই কাতিব টিভির পর্দায়। রমজানের পরশ রমজানের পরশ রমজানের পরশ আমাদের সাথে বরাবরের মতো আছেন সম্মানিত বিচারক হিসেবে হাফেজ মাওলানা কারি ওলিউর রহমান খান এবং হাফেজ মাওলানা সালাহউদ্দিন আলভী। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন কথা বন্ধু আরজাই মামুন চৌধুরী ও নাশিদ শিল্পী উস্তাদ শালীন আহমদ। নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস, ঐতিহ্যের 62 বছর। বন্ধুগণ, আমরা সপ্তম পর্বে ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধুকে। আসছে বাঘের সড়ক সরকারি উচ্চ বিদ্যালয়ে গোয়েনঘাট এর স্টুডেন্ট ইয়াহিয়া আহমদ। রমজানের পরশ রমজানের পরশ রমজানের পরশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله العظيم। আপনারা দেখছেন কাতিব টিভির পর্দায় লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানের পরশ। আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু মাবরুর আহমদ, সে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়েনঘাট এর ছাত্র। রমজানের পরশ রমজানের পরশ রমজানের পরশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد العاجلة عجل
أجلنا له فيها ما نشاء فيها ما نشاء لمن نريد ثم جعلنا له আপনারা দেখছেন কাতিব টিভির পর্দায় লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানের পরশ। এবারে আমরা শুনব আমাদের প্রথম রাউন্ডের সর্বশেষ পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত। আসছে সৈয়দ জাওয়াদ মাহমুদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما ولكني أراكم قوما تجهلون. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, কাতিব টিভির শুভানুধ্যায়ী এবং সতীর্থরা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ করেছি কাতিব টিভি রমজানের পরশ 2024 এর প্রথম রাউন্ডের সাতটি পর্বের কার্যক্রম। আমরা চলে যাচ্ছি এবারে অতিথির কাছে। কথা বলবেন কথা বন্ধু আর যে মামুন চৌধুরী। মাশাআল্লাহ, লতিফ ট্রাভেলস রমজানের পরশ 2024 পাওয়ার বাই টি ভ্যালি এর আয়োজনে এই রমজানের পরশ যে অনুষ্ঠানটি হচ্ছে, আমি কয়েকটা পর্বতে ছিলাম। এই পর্বতে থেকে আরও বেশি ভালো লেগেছে এই জন্যে যে স্কুলের ছাত্ররা এত সুন্দর করে তেলাওয়াত করেন, যার জন্য আমি ধন্যবাদ দিব বিশেষ করে তাদের বাবা মাকে যারা স্কুলেও পড়াচ্ছেন, পাশাপাশি
বাসায় টিচার রেখে কোরআনের চর্চা করছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে স্কুল কর্তৃপক্ষ যদি এই ধরনের আয়োজন করতেন তাহলে আমরা সত্যিই আরও বেশি আনন্দিত হতাম। অনেক অনেক জাজাকুমুল্লাহ, সেই সাথে আমাদের কাতিব টিমকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা ছিলেন দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ, জাজাকুমুল্লাহ। জি, এবারে সম্মানিত অতিথি ওস্তাদ শিল্পী শালীন আহমদ। কুরআনের আলোকিত বুঝদা হাদিসের যথাযথ জ্ঞান দাও, কুরআনের আলোকিত বুঝদা হে রহিম হে করিম হে দয়াময় হে অসীম হে রহিম করুণাময়, কুরআনের আলোকিত বুঝদা। স্কুলের ছাত্ররা অনেক চমৎকার তেলাওয়াত শোনাচ্ছে এই অনুষ্ঠানে, আমি দোয়া করি তারা যেন কোরআনের অর্থ সহ পড়ে কোরআনকে বুঝতে পারে। ধন্যবাদ তোমাকে। লতিফ ট্রাভেলস নিবেদিত রমজানের পরশ 2024-এ আমাদের সাথে সহযোগিতায় আরও ছিলেন টি ভ্যালি মৌলভী বাজার। আমরা দেখেছি সপ্তম পর্বে আমাদের তিনজন প্রতিযোগী বন্ধুর দুর্দান্ত পারফর্ম। আমার মনে হচ্ছে যে বিচারকরা আজ চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে কাকে রাখবেন এবং কাকে বাদ দেবেন। যাই হোক, সেটা আমরা দেখে নেব কিছুক্ষণ পরেই ফলাফল পর্বে। ইনশাআল্লাহ আসছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে ফলাফল নিয়ে। নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস, ঐতিহ্যের 62 বছর। আলহামদুলিল্লাহ, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি আজকের ফলাফল নিয়ে। সর্বশেষ পর্বের সর্বশেষ প্রতিযোগীর মাধ্যমে শেষ হয়েছিল এবং আমরা অতিথির কথাও শুনেছি। এবারে আমরা এসেছি ফলাফল পর্বে আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি ঘোষণা করছি তার নাম, যে আজ আমাদের থেকে পড়ে যাচ্ছে এবং আশা করব পরবর্তীতে সে পড়ে যাওয়া সাতজনের মাধ্যমে যে পর্বটি হবে সেখানে উঠে আসতে পারে যেন সেই কামনা করছি। ইয়াহিয়া মাহমুদ, তোমাকে পুরস্কার দিয়ে আজ আমরা এখান থেকে বিদায় জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও যদি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার কপালে রেখে থাকেন তাহলে আসবেন, এবং ইয়েস কার্ড নেওয়ার জন্য বাকি জনকে আহ্বান করছি, তারা যাবে আমাদের সম্মানিত বিচারক মহোদয়ের কাছে। মাবরুর ও সৈয়দ জাওয়াদ মাহমুদ আমাদের সাথে চলে আসছে পরবর্তী রাউন্ডেও, এবং ইয়াহিয়াকেও ইনশাআল্লাহ দেখব বিশেষ রাউন্ডটিতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সাতটি পর্ব ধৈর্য সহকারে দেখেছেন, আশা করছি বাকি পর্বগুলো আমাদের দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই বাণী, আমাদের এই আওয়াজ সর্বত্র পৌঁছিয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় সকলে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাহে রমাদানের মহিমায় নিজেকে মহিমান্বিত করুন, অন্যকে মহিমান্বিত হবার সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, জীবন হোক মহিমান্বিত।